হে গাইস, কেমন আছো সবাই? আজ আমি এক্সপ্লেন করব একটি চাইনিজ অ্যাকশন কমেডি মুভি শাওলিন সকার নিয়ে। 2001 সালে মুক্তি পাওয়া এই সিনেমার আইএমডিবি রেটিং 7.3/10। তো বেশি কথা না বলে চলো শুরু করি আজকের সিনেমা। মুভিটি শুরু হয় একটি ফ্ল্যাশব্যাক দেখিয়ে, যেখানে আমরা দেখতে পাই গোল্ডেন লেক নামের একটি ছেলে গোল করবে, আর এই গোলের উপরেই তাদের দলের হার জিত নির্ভর করছে। কিন্তু দেখা যায় গোল্ডেন অনেক ভালো প্লেয়ার হওয়ার সত্ত্বেও সে সেই গোলটি করতে পারে না, যার ফলে ওখানে থাকা সমস্ত দর্শক খেপে গিয়ে গোল্ডেন লেককে মারতে থাকে। আর এটি দেখে একটি ছেলে যার নাম হচ্ছে হাং, সে হাসতে হাসতে চলে যায়। আর এরপর 20 বছর পরের সময় দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই হাং নামের সেই ছেলেটি এখন ফুটবলের অনেক ভালো কোচ হয়ে গেছে, আর গত 5 বছর ধরে তার দলই চ্যাম্পিয়নশিপ জিতে আসছে। এরপর আমরা গোল্ডেন লেককে দেখতে পাই, যে বর্তমানে এখন হাংকের গোলামি করছে, কারণ সেদিন সে মারের ফলে তার পার্টি পুরোপুরি ভেঙে গেছে, আর যার ফলে সে এখন ফুটবল খেলতে পারছে না। আর গোল্ডেন লেকের এই অবস্থার জন্য আসলে হাংকি দায়ী, যেটা আমরা আর একটু পরেই জানতে পারবো। তো যাই হোক, হাং গত 20 বছর ধরে গোল্ডেন লেককে এই আশায় রেখেছে যে সে গোল্ডেন লেককে ফুটবলের কোচ বানিয়ে দিবে। কিন্তু আজ যখন গোল্ডেন লেক হাংকে বলে তাকে কোচ বানিয়ে দিতে, তখন হাং বলে তার কোনো কোচের প্রয়োজন নেই, অর্থাৎ হাং এখানে বিশ্বাসঘাতকতা করে। তখন গোল্ডেন লেক রেগে গিয়ে বলে, আজ আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী, কারণ তুমি যদি সেদিন আমাকে গোলটি করতে না করতে, তাহলে আজ তুমি আমার চাকর হয়ে থাকতে। আর এখানে আমরা বুঝতে পারি গোল্ডেন লেক সেই দিন আসলে হাংকের কথা ধরে সেই গোলটি করেনি। কিন্তু তার এসব কথায় হাংকের কোনো কিছু যায় আসে না, উল্টো সে গোল্ডেন লেককে নিয়ে ঠাট্টা করতে থাকে। এরপর সে সেখান থেকে চলে যায়, আর চলে যাওয়ার আগে বলে, তোমার যে পা ভেঙেছিল ওই লোকদের আসলে আমিই টাকা দিয়েছিলাম, যেটা শুনে গোল্ডেন লেক অনেকটাই কষ্ট পায়, আর সে ওখান থেকে চলে আসে। এরপর সে বাহিরে এসে একটি টিভিতে ফুটবল খেলা দেখতে থাকে, কিন্তু তখনই তার পিছে থেকে কেউ একজন বলে ওঠে যে ওদের ফুটবলে কিক করার কৌশলটি ঠিক হচ্ছে না। এই কথা শুনে গোল্ডেন লেক পিছে ফিরে থাকে, আর সে দেখতে পায় একটি ছেলে রাস্তার মাঝখানে বসে ব্যায়াম করছে। তখন গোল্ডেন লেক সেই ছেলেটিকে বলে, তুমি একটু আগে কি বলেছিলে? তখন সেই ছেলেটি বলে, আমি এটাই বলেছি যে তাদের ফুটবলে কিক করার কৌশলটা ঠিক মতো হচ্ছে না। আর এখানে আমরা দেখতে পাই সেই ছেলেটি আসলে একজন কুম্ফু ফাইটার। তখন সেই ছেলেটি গোল্ডেন লেককে একটি ভিজিটিং কার্ড দেয়, আর তাকে বলে, তুমি চাইলে আমি তোমাকে কুম্ফু শিখাতে পারি। আর তখনই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে কলার খোসার উপর হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। তখন সেই ছেলেটি বলে, এই মেয়েটি যদি আজ কুম্ফু জানতো, তাহলে সে নিজেকে ঠিকই সামলে নিতে পারতো, এভাবে হোঁচট খেয়ে পড়ে যেত না। আর তখন আমরা জানতে পারি এই ছেলেটির নাম হচ্ছে স্টিল লেক, আর সেই মূলত এই সিনেমার প্রধান নায়ক। কিন্তু আমরা দেখতে পাই বর্তমানে এই মডার্ন দুনিয়াতে কুম্ফুর কেউ কোনো দামই দেয় না, তাই গোল্ডেন লেকও সেই ছেলেটির কোনো কথা শোনে না। উল্টো স্টিল লেক যে তাকে একটি ভিজিটিং কার্ড দিয়েছিল কুম্ফু শেখার জন্য, সে সেই কার্ডটিকে একটি ক্যানের ভিতরে ভরে স্টিল লেকের দিকে ছুড়ে মারে। তখন স্টিল লেক সেই ক্যানটাকে এত জোরে লাথি মারে যে সেই ক্যানটি অনেক দূরে মিশে যায়। তখন স্টিল লেক সেখান থেকে চলে যায়, আর আমরা দেখতে পারি স্টিল লেক আসলে অনেকটাই গরিব, এমনকি সে রাস্তা থেকে প্লাস্টিক কুড়িয়ে সে প্লাস্টিক বিক্রি করে কোনো মতে তার খাবারের টাকা জোগাড় করে। এরপর আমরা দেখতে পাই স্টিল লেক তার কাছে থাকা প্লাস্টিক গুলো বিক্রি করে একটি রুটির দোকানে যায়, আর সেখানে গিয়ে সে একটি মেয়েকে দেখতে পায় যে কুম্ফু স্টাইলে রুটির আটাগুলো মাখছে, আর যেটি দেখে স্টিল লেক খুবই অবাক হয়ে যায়। আর এখানে আমরা এটা বুঝতে পারি সেখানে সে মেয়েটিও একজন কুম্ফু মাস্টার, আর এই মেয়েটির নাম হচ্ছে মুই, আর সে অনেক ভালো রুটি বানাতে পারে। তখন স্টিল লেক তার কাছে গিয়ে 2টি রুটি খেয়ে ফেলে, আর মেয়েটি স্টিল লেককে টাকা দিতে বলে, কিন্তু স্টিল লেকের কাছে 2টি রুটির দাম ছিল না। তখন সে বলে পরের দিন সে টাকা দিয়ে দেবে, কিন্তু মেয়েটি রাজি হয় না। তখন স্টিল লেক তার ছেঁড়া জুতোগুলো সেই মেয়েটিকে দিয়ে দেয়, আর এরপর স্টিল লেক তার ভাইয়ের কাছে যায়, আর যেখানে গিয়ে সে তার ভাইকে বলে সে এই শহরে কুম্ফুকে অনেক ফেমাস করে তুলবে। তখন তারা একটি বারে গিয়ে কুম্ফু স্টাইলে গান গেতে থাকে, কিন্তু ওই বারের কিছু গুন্ডাদের সাথে তাদের ঝামেলা লেগে যায়। আর অন্যদিকে আমরা গোল্ডেন লেককে দেখতে পাই, সে একটি ক্যান দেখতে পায়,
আর এটি সেই ক্যান ছিল যে ক্যানটিকে গতকাল স্টিল লেক লাথি মেরেছিল আর যেটি দেখে গোল্ডেন লেক অনেকটাই অবাক হয়ে যায়। এরপর সে সেই ক্যানটিকে টেনে বের করে যার ফলে ওখানে থাকা পুরো দেওয়ালটি ভেঙে পড়ে যায় আর অপরদিকে আমরা স্টিল লেককে দেখতে পাই। সে ওই গুন্ডাদের সাথে মারপিট করছিল আর এখানে সে সেই গুন্ডাগুলোকে ইচ্ছামতো পেদানি দেয় যেটি দেখে গোল্ডেন লেক অনেকটাই অবাক হয়ে যায় আর তার সাথে গিয়ে কথা বলতে থাকে। আর সে স্টিল লেককে বলে আমি তোমাকে ফুটবল খেলা শেখাতে পারি যার মাধ্যমে তুমি অনেকটা ফেমাস হয়ে যাবে আর অনেক টাকা আয় করতে পারবে। এই কথা শুনে স্টিল লেক রাজি হয়ে যায় কিন্তু তখন গোল্ডেন লেক বলে ফুটবল খেলার জন্য তোমার সবার আগে জুতো লাগবে। তখন স্টিল লেক আবার মুইয়ের কাছে যায় তার সেই ছেঁড়া জুতাগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু মুই বলে সেই জুতাগুলো সে ফেলে দিয়েছে। এটা শুনে স্টিল লেক মন খারাপ করে ওখান থেকে চলে আসতে থাকে আর তখনই মুই তার জুতাগুলো আবার ফিরিয়ে দেয় আর এখানে দেখা যায় মুই তার ছেঁড়া জুতাগুলো অনেকটাই সারিয়ে দিয়েছে। এরপর স্টিল লেক তার সব বন্ধুদের কাছে এক এক করে যেতে থাকে যাতে তারা একটি ফুটবলের টিম তৈরি করতে পারে কিন্তু স্টিল লেকের সব বন্ধু তাদেরকে এক কথায় না করে দেয় আর যেটা দেখে স্টিল লেক মন খারাপ করে একটি জায়গায় বসে থাকে। এরপর তার সেই বন্ধুগুলা তাদের পুরনো একটি ছবি বের করে দেখতে থাকে আর যার ফলে তারা স্টিল লেকের সেই কথায় রাজি হয়ে যায় আর স্টিল লেকের সাথে ফুটবল খেলতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই গোল্ডেন লেক তাদের সবাইকে ফুটবল খেলা শিখাচ্ছে কিন্তু এখানে স্টিল লেক গোল্ডেন লেক থেকে ফুটবল কেড়ে নিয়ে সেটিকে একটি কিক মারে যার ফলে ফুটবলটি অনেক উপরে উঠে যায় আর তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সে বলটি আর নিচে নামে না। এটি দেখে গোল্ডেন লেক সিলভার লেককে ডিম দিয়ে প্র্যাকটিস করতে বলে কারণ সে ফুটবলে অনেক জোরে কিক করে যার ফলে বল অনেকটা দূরে চলে যায় আর এখন তাকে ডিম দিয়ে প্র্যাকটিস করতে হবে যাতে সে কিকটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আর দেখা যায় কিছুক্ষণ প্র্যাকটিস করার পরেই স্টিল লেক তার কিককে অনেকটা আয়ত্ত করে এনেছে। এইভাবে গোল্ডেন লেক তাদের দলের প্রত্যেককে ফুটবল খেলা শিখিয়ে দেয় আর আমরা দেখতে পাই সিলভার লেক প্র্যাকটিস করতে করতে বলকে এতটাই জোরে কিক করছে যে আশেপাশে সবকিছু কেঁপে উঠছে আর সে যে দেওয়ালে কিক করছে সেই দেওয়ালটি পুরোপুরি ভেঙে যাচ্ছে। এটা দেখে তার টিমের সবাই ভাবে সে একাই ম্যাচ জিতাতে পারবে কিন্তু গোল্ডেন লেক বলে না জেতার জন্য একটা টিম ওয়ার্ক লাগে তাই তোমাদেরকেও ওর মতো ভালোভাবে খেলতে হবে। এভাবেই তারা প্র্যাকটিস করতে থাকে আর কিছুদিন পর তারা অন্য একটি দলের সাথে প্র্যাকটিস করার জন্য একটি ম্যাচের আয়োজন করে। তখন গোল্ডেন লেক তাদের দুটো দলকেই বলতে থাকে যে তারা কিভাবে খেলা শুরু করতে পারবে আর তখনই অন্য দলের ক্যাপ্টেনের কাছ থেকে একটি লোহার রেঞ্জ পড়ে যায় যেটি দেখে ওরা খুবই অবাক হয়ে যায় কারণ তারা এসেছে ফুটবল খেলতে কিন্তু তখনই সেই দলের ক্যাপ্টেন বলে সে একজন মেকানিক আর তাই সে সবসময় তার সাথে এই রেঞ্জটি রাখে। আর এখানে আমরা এটা জানতে পারি এই দলের ক্যাপ্টেনের সাথে আগে একবার স্টিল লেকের ঝামেলা হয়েছিল। তো যাই হোক এরপরই খেলা শুরু হয়ে যায় আর আমরা দেখতে পাই ওই দলের লোকেরা আসলেই খেলার নাম করে স্টিল লেকের দলদের মারতে এসেছিল আর সেখানে তারা স্টিল লেকের প্রত্যেকটি মেম্বারকে অনেক পেটানি পেটায় আর গোল্ডেন লেগের টিমটি হেরে যেতে থাকে। এরপর অন্য দলের সেই ক্যাপ্টেনটি স্টিল লেকের ভাইকে তার জাঙ্গিয়াটি খুলে দেয় তখন স্টিল লেকের ভাই আর কোনো উপায় না দেখতে পেয়ে সেটিকে মাথায় পরে নেয় আর এটি দেখে তাদের টিমের লোকেরা অনেক কষ্ট পায় কিন্তু তখনই স্টিল লেক দেখতে পায় তাদের সেই পুরনো কম্পুর শক্তি আবার ফিরে এসেছে আর তারা সবাই একটি জায়গায় স্থির হয়ে যায়। তখন অন্য দলের সেই ক্যাপ্টেন তার লোককে আবারও তাদের উপর আক্রমণ করতে বলে কিন্তু এবার আর তারা তাদের কাছে মার খায় না কারণ এখন তাদের কম্পুর সেই শক্তি আবার ফিরে এসেছে আর আমরা দেখতে পাই তারা সেই দলকে ইচ্ছেমতো পিটাতে থাকে আর এটি দেখেই তারা আবার ক্ষমা চেতে থাকে আর তাদের দলের সাথেই খেলতে যায়। অন্যদিকে আমরা হাংকে দেখতে পাই যে তার প্লেয়ারদের উপরে এক প্রকার এক্সপেরিমেন্ট করছে আর মূলত এই জন্যই তার দল গত 5 বছর ধরে চ্যাম্পিয়নশিপ জিতে আসছে। তখনই তার কাছে একটি কল আসে আর সে জানতে পারে গোল্ডেন লেক তার টিম নিয়ে চ্যাম্পিয়নশিপ খেলার জন্য অ্যাপ্লাই করতে এসেছে। এটি দেখে হাংক এক কথায় তাকে না করে দেয় কিন্তু পরে গোল্ডেন লেগের টিমকে দেখে সে হাসি ঠাট্টা করতে থাকে আর সে বলে এই দল নিয়ে তুমি চ্যাম্পিয়নশিপ খেলতে চাও আর তখন সে গোল্ডেন লেগের দলকে চ্যাম্পিয়নশিপ খেলার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই গোল্ডেন লেগের দলের সাথে অন্য একটি দলের একটি ম্যাচ শুরু হয়েছে
যেখানে ওই দলটি গোল্ডেন লিগ এর টিমকে দেখতে পেয়ে তাদের উপর হাসি ঠাট্টা করতে থাকে। কিন্তু দেখা যায় খেলা শুরু হওয়ার সাথে সাথে সিলভার লেগ একটি গোল করে ফেলে, যেটি দেখে তারা খুবই অবাক হয়ে যায়। এরপর সিলভার লেগ আরো একটি গোল করে আর এভাবেই তারা সেই ম্যাচটি জিতে যায়। আর এত ভালো একটা টিমের সাথে তারা জিতেছে যে রাতারাতি এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে আর গোল্ডেন লেগ এর টিম রাতারাতি অনেকটা ফেমাস হয়ে যায়, যার ফলে তারা অনেকগুলো স্পন্সরও পায়। এরপর আমরা দেখতে পাই সিলভার লেগ ও তার টিমের সবাই তাদের পুরনো জুতোগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে আর তখন সেখানে মুই চলে আসে। আর মুইকে দেখে সিলভার লেগ অনেকটা অবাক হয়ে যায়, কারণ মুই সিলভার লেগ কে ইমপ্রেস করার জন্য পার্লারে গিয়ে অনেকটাই সুন্দর করে সেজে এসেছে। এরপর মুই সিলভার লেগ কে জানায় যে সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু সিলভার লেগ জানায় সে তাকে বন্ধুর মতোই ভাবে, তার মনে মুইয়ের জন্য কোনো ভালোবাসাই নেই। এটি শুনে মুই অনেকটা কষ্ট পায় আর মুই বলে, তাহলে তুমি কি আর এখন থেকে তোমার পুরনো জুতো মেরামত করার জন্য আমার কাছে আসবে না? তখন সিলভার লেগ জানায়, এখন আমার কাছে অনেক টাকা আছে আর আমি কখনোই আর পুরনো জুতো পরবো না। এটি শুনে মুই অনেকটা কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে। আর এরপর দেখা যায় গোল্ডেন লেগের দল সেমিফাইনালে উঠে গেছে আর সেমিফাইনালে তাদের অন্য একটি দলের সাথে খেলতে হবে আর কিছুক্ষণের ভিতরেই খেলা শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পাই এই দলের প্লেয়ার গুলো অনেক ভালো খেলছে আর গোল্ডেন লেগের টিম কিছুতেই তাদের কাছ থেকে বল কেড়ে নিতে পারছে না। তারা বল নিয়ে সোজা গোল পোস্টের কাছে চলে আসে, কিন্তু তারা কিছুতেই গোল করতে পারে না, কারণ গোল্ডেন লেগের যে গোলকিপার ছিল সে অনেক স্ট্রং ছিল। আর এভাবেই তাদের বিপক্ষ দল অনেক চেষ্টা করার পরেও কিছুতেই গোল করতে পারে না। আর তখন ওই গোলকিপার কি করে বলটিকে ধরে তাদের বিপক্ষ গোল পোস্টের দিকে ছুঁড়ে মারে, যার ফলে বলটি সোজা গোল পোস্টে ঢুকে যায়। আর এভাবেই তারা সেমিফাইনাল ম্যাচটি জিতে যায় আর গোল্ডেন লেগের টিম ফাইনালে উঠে যায়। ফাইনাল খেলার আগে সিলভার লেগ আবারও মুইয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু এখানে মুইয়ের দোকানের ওনার তাকে জানায় সে মুইকে চাকরি থেকে বের করে দিয়েছে। আর তখন মুইয়ের ওনার বলে, মুই এখানে মিষ্টি রুটি বানানোর জন্য অনেক ফেমাস ছিল, কিন্তু কিছুদিন ধরে ও মিষ্টি রুটির বদলে লবণাত্মক রুটি বানাচ্ছে আর তাই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর সিলভার লেগ ওখানে থাকা কিছু রুটি পড়ে থাকতে দেখে আর তখন সে সেই রুটিগুলো নিয়ে খেতে শুরু করে। আর সিলভার লেগ এখানে এটা বুঝতে পারে যে সেদিনের সেই কথার ফলে মুই অনেকটা কষ্ট পেয়েছিল, যার ফলে সে রুটির আটা মাখার সময় অনেক কান্না করত আর মুইয়ের চোখের পানির জন্যই রুটিগুলো মিষ্টি থেকে লবণাত্মক হয়ে যেত। আর এরপর তারা ফাইনাল খেলার জন্য চলে যায়, যেখানে তারা ফাইনালে হাঙ্কের টিমের সাথে খেলবে। আর নিজের দলকে ফাইনালে খেলতে দেখে গোল্ডেন লেগ অনেকটাই খুশি হয়। এবার দেখা যায় কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হয়ে যায় আর সিলভার লেগ বল নিয়ে গোল পোস্টের দিকে যেতে থাকে। এরপর সে গোল দেওয়ার জন্য বলটিকে কিক মারে, কিন্তু দেখা যায় বলটি অনেক জোরে যাওয়ার সত্ত্বেও গোলকিপার খুব সহজেই বলটি ধরে ফেলে আর সে সিলভার লেগ কে আবার বলটি দিয়ে দেয় গোল করার জন্য। আর সিলভার লেগ রেগে গিয়ে বলটিকে এখন আরো জোরে মারে, কিন্তু দেখা যায় এবারও গোলকিপার সে বলটি ধরে ফেলেছে। এটি দেখে ওখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। আসলে আমরা যে দেখেছিলাম হাং তার প্লেয়ারদের উপরে অনেক প্রকার এক্সপেরিমেন্ট করত আর এই ম্যাচ শুরু হওয়ার আগে হাং তার প্লেয়ারদের এক প্রকার ডার্ক দিয়েছে, যার ফলে তার দলের খেলোয়াড়রা অনেক শক্তিশালী হয়ে গেছে। আর এরপর সে গোলকিপার বলটিকে ছুঁড়ে মারে, যেটি গোল্ডেন লিগদের গোলপোস্টের দিকে যেতে থাকে, কিন্তু গোল্ডেন লিগের গোলকিপারটি সেই বলটিকে ধরে ফেলে। আর দেখা যায় এখন হাঙ্কের সব প্লেয়াররা মিলে গোল দেওয়ার চেষ্টা করে, যার ফলে গোল্ডেন লিগদের গোলকিপার অনেকটাই আহত হয়। আর একটা পর্যায়ে সে প্লেয়ারগুলো ইচ্ছা করেই গোলকিপারকে অনেক জোরে বল দিয়ে কিক করে, যার ফলে সে গুরুতর আহত হয়। এরপর আবারও খেলা শুরু হয় আর আমরা দেখতে পাই কুম্পু মাস্টাররা অনেক শক্তিশালী হওয়ার পরেও তারা হাঙ্কের দলের কাছে অনেক বিচ্ছিরিভাবে মার খেতে থাকে আর এভাবেই হাফ টাইম শেষ হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই গোল্ডেন লিগের প্রত্যেকটি প্লেয়ার গুরুতর আহত হয়েছে আর কিছু কিছু প্লেয়ার ভয়ে সেই খেলা থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু গোল্ডেন লিগ এখানে সবার মনে সাহায্য করার জন্য সবাইকে একসাথে খেলতে বলে আর এরপর আবারও খেলা শুরু হয় আর তারা অন্য একটি প্লেয়ারকে গোল পোস্টে দাঁড় করায়, কিন্তু দেখা যায় হাঙ্কের প্লেয়াররা এই গোলকিপারকেও অনেক আহত করে। আর এবার হাঙ্কের প্লেয়ার এত জোরেই বলকে কিক মারে যে গোল্ডেন লিগের গোলকিপার গুরুতর আহত হয়ে যায়, যেটা থেকে হাঙ্ক অনেকটা খুশি হয়ে যায়, কারণ তাদের কাছে আর কোনো গোলকিপার
করার ছিল না। তখন রেফারি গোল্ডেনিং এর কাছে এসে বলে, তোমাদের কাছে কি আর কোন প্লেয়ার আছে? আর প্লেয়ার না থাকা মানে হাঙ্গের দল বিনা গোল দিয়েই জিতে যাবে। কিন্তু দেখা যায় একটু পরেই সেখানে মুই চলে আসে, আর মুই বলে সে গোলকিপার হবে। এটি শুনে সিলভার লেক তাকে অনেক বোঝাতে থাকে। তখন মুই উল্টো সিলভার লেক কে বলে, তুমি এই জুতোগুলো দিয়ে কিছুতেই খেলতে পারবে না। আর মুই এখানে সিলভার লেক এর সেই পুরনো জুতোগুলো ফিরিয়ে দেয়, যেটিকে সে এখন অনেকটাই সারিয়ে তুলেছে। আর সিলভার লেক তার সেই পুরনো জুতোগুলো পরে আবার খেলতে নামে। এরপর দেখা যায় মুই গোল্ডেন লিগ এর টিমের হয়ে খেলতে নেমেছে, কিন্তু সে ফুটবল খেলার কিছুই জানতো না। তাই সে তার প্রতিপক্ষ টিমের গোল পোস্টে গিয়ে দাঁড়িয়ে যায়, যেটি থেকে সবাই খুবই হাসাহাসি করতে থাকে। এরপর মুই তাদের গোল পোস্টে গিয়ে দাঁড়ায়, আর আবারও খেলা শুরু হয়ে যায়। তখন হাঙ্কের প্লেয়াররা অনেক জোরে ফুটবলে কিক করে, কিন্তু দেখা যায় মুই সেটিকে খুব সহজেই তার হাতের উপরে নিয়ে ফেলে। এটি থেকে তারা প্রত্যেকে অনেক অবাক হয়ে যায়, কারণ আমরা তো সবাই জানি মুই হচ্ছে একজন কুম্ফু মাস্টার, তাই সে খুব সহজেই ফুটবলটিকে তার হাতের উপরে নিয়ে ফেলেছে। আর এরপর মুই সেই বলটিকে সিলভার লেক এর দিকে ছুড়ে মারে, আর এবার সিলভার লেক তার পুরাতন জুতোগুলো পরে ফুটবলকে অনেক জোরে কিক মারে, যার ফলে ফুটবলের চারপাশে একটি ঝড়ের তৈরি হয়। আর এবার হাঙ্কের প্রত্যেকটি প্লেয়ার সেই ঝড়ের ভিতরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর আমরা দেখতে পাই বলটি গোল পোস্ট নিয়ে উড়ে যায়। আর এভাবেই তারা 0-1 গোলে সেই ম্যাচটি জিতে যায়। মুভির একদম শেষে আমরা দেখতে পাই সিলভার লেক তার পুরাতন জুতোগুলো পরে রাস্তায় দৌড়াচ্ছে, আর এখানে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই, যে মেয়েটি আগের বার কলার খোসার সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। কিন্তু এবার আমরা দেখতে পাই মেয়েটি কলার খোসার সাথে হোঁচট খাওয়ার শর্তেও পড়ে না, সে নিজেকে ব্যালেন্স করে নেয়। আর এর কারণ হচ্ছে সিলভার লেক আর মুই মিলে সবাইকে কুম্ফু শিখাচ্ছে, যার ফলে ওই শহরের প্রত্যেকটি মানুষ এখন কুম্ফু শিখছে। আর এখানে এই মুভিটি সম্পূর্ণ শেষ হয়। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর নেক্সট আমি কোন মুভি নিয়ে এক্সপ্লেনেশন করব সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের জন্য এ পর্যন্তই, টেক কেয়ার, বাই।